প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জানাবো রাতের রুটি খেলে কি ক্ষতি হয়। অনেকেই ওজন কমাতে রাতে রুটি খেয়ে থাকে, শীতকালে রুটি খাওয়ার প্রবণতা যেন আরও বেড়ে যায়। অনেকেই মনে করে রুটি খেলে সুস্থ থাকছেন, কিন্তু রুটি রাতের বেলায় খেলে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। এই বিষয়টি আমাদের খেয়ালেই থাকে না। রুটি খেলে আমাদের শরীরে এমন কিছু সমস্যা হতে পারে যা আমাদের শরীরের অনেক ক্ষতি করতে পারে। গমের তৈরি খাবার আমাদের শরীরে কোলেস্টেরলের সমস্যা বৃদ্ধি করে, তাই হৃদরোগ বিশেষজ্ঞরা রাতে রুটি না খাওয়ার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, রোগা হতে অনেকেই রুটি খাওয়ার অভ্যাস করেন, কিন্তু মনে রাখবেন রুটি খেলে আমাদের ত্বক অনেকটা কুচকে যায়, এমনকি ত্বকে বলি রেখাও দেখা দিতে পারে। এছাড়াও গমের তৈরি খাবার খেলে মাথার চুল ঝরে যেতে পারে। রোজ রাতে রুটি খেলে মানসিক অবসাদ ও ডিপ্রেশন বেড়ে যেতে পারে আপনার, এমনটা উল্লেখ রয়েছে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি প্রতিবেদনে। রুটি হজম করার ক্ষমতা সকলের থাকে না, এতে রক্তে শর্করার মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে। রাতে রুটি খেলে গ্যাসের সমস্যাও হতে পারে, অসুস্থ বোধ করতে পারেন আপনি। তাই আপনার জন্য রাতে রুটি খাওয়া সঠিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে ডায়েটিশিয়ানের কাছে পরামর্শ নিন। তবে আপনার শরীর রুটির সঙ্গে অভ্যস্ত হলে ফিট চেহারার জন্য একেবারে আদর্শ। রুটিতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে, তাই রুটি খেলেও শরীরের ওজন বৃদ্ধি হয় না, এটি শরীরকে ফিট রাখে। রুটিতে যেহেতু ফ্যাট থাকে না, তাই রুটি খেলে ফ্যাট অর্থাৎ চর্বির আধিক্য হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে দর্শক, নিশ্চয়ই জানতে পারলেন রাতে রুটি খাওয়ার কোন কোন ক্ষতিকর দিক রয়েছে। রাতে রুটি খাওয়ার পূর্বে অবশ্যই তথ্যগুলো মাথায় রাখুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।